জাকির নাকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের। পাঁচ বছরের জন্য অবৈধ ঘোষণা, সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত। রতন টাটার বিরুদ্ধে তোপ সাইরাস মিস্ত্রির। রতন টাটার জেট যাত্রার জন্যই খরচ বেড়েছে টাটা সন্সের। কর্পোরেট লবিস্ট নীরা রাজিয়ার সংস্থাকে সরিয়ে অরুণ নাড্ডার সংস্থার নিয়োগে খরচ বেড়েছে প্রায় 20 কোটি। তার আমলে সংস্থার খরচ বেড়েছে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। মানুষকে ভুল বোঝাতে ভুল তথ্য পেশ করা হচ্ছে, মন্তব্য সাইরাস মিস্ত্রির। আর্থিক মন্দার সময় কালো টাকাই দেশের জন্য সাহায্যকারী ভূমিকা নিয়েছে, এমনই অভিমত অর্থনীতিবিদদের। মন্তব্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিতর্কের ঝড়। এই অভিমত যদিও তাঁর নয় এবং তিনি নিজে কালো টাকার বিরোধী বলেই মন্তব্য তাঁর। আসানসোলের কুলটি থানা এলাকার কেন্দুয়া বাজারে ব্যাংকের টাকা জমা ও টাকা বদল ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা। বন্ধ হয়ে যাওয়ায় টাকা বদল ও জমা করতে না পারায় এসবিআই ব্যাংকে ভাঙচুর। গ্রাহকদের পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। খুচরো বিভ্রাটে কাটা হলো না পায়ের প্লাস্টার। 2000 টাকা নিয়ে চিকিৎসকের কাছে পায়ের প্লাস্টার কাটাতে যান বৈশাখীর বৈশালী ব্যানার্জি। চিকিৎসকের পারিশ্রমিক 1300 টাকা, সঙ্গে ছিল 2000। খুচরো দিতে রাজি হননি চিকিৎসক, তাই প্লাস্টার নিয়ে ফিরতে হলো বাড়ি। স্কুলের জমি কেনার নামে ছাত্রীদের কাছ থেকে মোটা চাঁদা চেয়ে বিতর্কে স্কুল। অভিযোগ বাঁকুড়ার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের বিরুদ্ধে। বাঁকুড়ার শিবশঙ্কর বালিকা বিদ্যালয়ের ঘটনা। জুন মাসের রীতিমতো রেগুলেশন জারি করে চাঁদা ধার্য করে স্কুল, চাঁদা না দিতে চাইলে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। চাঁদা চাওয়ার কথা স্বীকার করলেও হুমকির অভিযোগ অস্বীকার স্কুল কর্তৃপক্ষের। বীরভূমের ইলাম বাজারের ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে উধাও 4500 টাকা। শেখ উইউল্লাহর অ্যাকাউন্ট থেকে উধাও এই টাকা। সোমবার ব্যাংকের নাম করে ফোন আসে, বেশ কিছু তথ্য চাওয়া হয় বলে অভিযোগ, তারপরেই উধাও টাকা। পুলিশে অভিযোগ দায়ের। কোন্নগরে অ্যাসিড হামলা আক্রান্ত বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন 72 বছরের সন্ধ্যা দেবী। ছেলে বিশ্বজিতের খোঁজে সোমবার বাড়িতে চড়াও হয় কয়েকজন, দরজায় ধাক্কা দিতে থাকে। জানলা খুলে দেখতে গেলেই বৃদ্ধার মুখে অ্যাসিড হামলার অভিযোগ। ঘটনায় গ্রেফতার দুই। ব্যবসা সংক্রান্ত গণ্ডগোলের জেরেই হামলা, অনুমান পুলিশের। ছেলের ওপর হামলা চালাতে এসে মায়ের ওপর হামলা বলে সন্দেহ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জীবন্ত দগ্ধ বাস চালক মনমিত আলিশের। নৃশংসভাবে তাঁকে জীবন্ত পুড়িয়ে হত্যা। মনমিতের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি পরিবারের। পাঞ্জাবের সংরুরে স্মরণ সভা। দোষীদের কড়া শাস্তির দাবি। বাজারে নতুন প্রযুক্তির ম্যাট্রেস আনল কার্লন। কার্লো বেডিক টেকনোলজির এই ম্যাট্রেসে শরীরে ব্যথা হবে না, রক্ত প্রবাহ স্বাভাবিক থাকবে। নতুন প্রোডাক্ট ক্রেতাদের মন জয় করবে আশা কার্লন কর্তৃপক্ষের। এরপর কর্ণাটক, গুজরাট, ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডেও কার্লো বেডিক টেকনোলজিতে তৈরি ম্যাট্রেস নিয়ে আসা হবে।